আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভালোবাসার প্রজাপতি এই গল্পের 50 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের সবার কাছে আমার আরও একটি রিকোয়েস্ট থাকবে, সেটি হলো আমার নতুন একটি চ্যানেল লাভ গার্ডেন। আমার এই চ্যানেলের কমিউনিটি ট্যাবে লাভ গার্ডেনের কয়েকটা ভিডিও শেয়ার করা আছে, চাইলে ওই ভিডিওগুলো দেখে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট রইল। লাভ গার্ডেন চ্যানেলটি আশা করছি অবশ্যই লাভ গার্ডেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবসময় আমার সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। সন্ধ্যার দিকে বেনিটি ব্যাগে ফোন খুঁজতে গিয়ে তিতলি আবিষ্কার করলো তার ফোনটা নেই। অনেক খোঁজাখুঁজি করেও পেল না। বিকেলে বের হয়েছিল, নির্ঘাত চুরি হয়েছে নয়তো কোথাও পড়ে গেছে। তার জন্য তিতলির একটুও কষ্ট হচ্ছে না, এমনকি রোমানের শাহদ কারোরই না। ইন্ডিয়া আসার পর থেকে তিতলি হারিয়ে যাওয়া বাটন ফোনটা ব্যবহার করছে। রোমানা বেগম পানিতে থেকে পানি মুছতে মুছতে বললেন, কাল সিলেট যাচ্ছিস, ফোন দরকার, একটা কিনে নিয়ে আসবি? তিতলি কিছু না বলে বেনিটি ব্যাগ হাতে নেয়। এরপর বলে, কিন্তু তো হবেই। তিতলি বের হয়ে গেট অব্দি যায়, তখন রোমানা ডাকে, বললেন, আবার বাটন ফোন কিনিস না, এ বয়সের মেয়েরা কি বাটন ফোন চালায়? তিতলির জবাবে কিছু না বলে চলে যায়। বোর 5টা, বাবা আসছি, আম্মু আসছি, তিতলি কাঁধে ব্যাগ ঝুলিয়ে বলল। তাহলে সত্যি আমাকে নিবি না? শাহেদ অভিমানী স্বরে বললেন। তিতলি হেসে এগিয়ে আসেন, বাবার পাশে সোফায় বসে তারপর বলল, বাবা তুমি না অসুস্থ? এই অবস্থায় আমার সাথে তুমি যাবা? শাহেদ কিছুই বললেন না। সত্যি তিনি খুব অসুস্থ, হার্টের সমস্যাটা বেড়েছে, আবার মেয়েকে তো একা যেতে দিতে পারে না, আবার না করতেও পারছে না। মেয়েটা যদি নিজমের সাথে দেখা হয় সব ঠিক হয়ে যায়, সেই আশায় একা ছাড়া সিদ্ধান্ত নেয়। এছাড়া তিতলি একা ইন্ডিয়ায় অনেক জায়গায় গিয়েছে। তিতলি শাহেদকে ধাক্কা দিয়ে বলল, ও বাবা। তিতলির বাবা বলল, আচ্ছা যা, সাবধানে যাবি, আবার আর ঢাকা রেল স্টেশনে নেমে সিলেটের ট্রেনে উঠবি, তারপর সিলেটের ট্রেন স্টেশনে নেমে সিএনজি নিয়ে উপশহরে চলে যাবি, মনে থাকবে? তিতলি বলল, আচ্ছা বাবা, মনে থাকবে। তিতলি বাবাকে সালাম করে উঠে দাঁড়ায়। রোমানা এক গ্লাস দুধ নিয়ে দৌড়ে আসেন। তিতলি দুধ দেখে ব্রু কুচকায়। রোমানা বলল, তুই অত অনেক অসুস্থ, দুধটুকু খেয়ে যা, শরীরে বল পাবি, রাস্তায় বেহোশ হয়ে যাবি। তিতলি নাকচ করতে গিয়েও করেনি। রোমানা হাত থেকে গ্লাস নিয়ে চট করে দুধটুকু খেয়ে বলল, এবার আসি। রোমানা হেসে তিতলির মাথায় হাত বুলিয়ে বলল, সুখবর নিয়ে আসিস। তিতলি ম্লান হাসলো, তারপর বেরিয়ে পড়ে। তিতলি প্রথম ভেবেছিল কামরা নেবে, কিন্তু সেটা একা একা রিস্ক হয়ে যায়, তাই সিট নেয়। নানা জাতির মানুষের সাথে মিলেমিশে একসাথে যাবে। প্ল্যাটফর্মে থাকা দোকান থেকে এক বোতল পানি, চিপস, বিস্কিট নিয়ে সিটে এসে বসে যায়। যথাসময় ট্রেন ছাড়ে, তড়িগড়ি করে একজন ভদ্রমহিলা তিতলির পাশের সিটে বসে। মহিলার পরনের শার্ট জিন্স, আবার গাঢ় অবধি লম্বা চুল কালার করা। তিতলি একটু সরে বসে জানালার বাইরে তাকায়। তার ভিতরে কাঁপছে উত্তেজনায়। 3 বছর পর সে অতীতে ফিরে যাচ্ছে, যেখানে তার ফেরার কথা ছিল না। কুত্তার বাচ্চা, তুই আমারে কল দিচ্ছিস কেন? আমি তোর সংসারে আর আসবো না, তুই আমারে কল দিবি না, আমি চলে যাচ্ছি। ভদ্রমহিলার বাসা শুনে তিতলি চমকায়, ঘুরে তাকায়। মহিলা কারোর সাথে ফোনে কথা বলছে আর চিল্লাচ্ছে। তিতলি আবার চোখ ঘুরিয়ে নেয়, কিন্তু মহিলা গালিগালাজ কমছেই না, গালি দিয়ে যাচ্ছে একটার পর একটা। দেখতে যতটা ভদ্র তার চেয়েও নিকৃষ্ট বিবেক, আত্মসম্মান নেই নাকি? পাবলিকের সামনে এইভাবে কেউ কথা বলে? পোশাকে কি নিজেকে স্মার্ট প্রমাণ করা যায়, আধুনিক প্রমাণ করা যায়? তুই আমার মেয়ের আমার কাছে দিবি, ফকিরের বাচ্চা, নয়তো আমি পুলিশের কাছে যাব, তোর নামে মামলা করব। আমি আমার মেয়েকে চাই চাই, ভদ্রমহিলা বলল ফোনের ওপাশের মানুষটাকে। কথাবার্তা তিতলি ততক্ষণে পরিষ্কার বুঝে গেছে, ভদ্রমহিলা এতক্ষণ নিজের স্বামীর সাথে কথা বলছিল এবং বলছে, তাদের মাঝে হয়তো কোনো বেজাল হয়েছে, তার জন্য মহিলা সব ছেড়ে ছুড়ে চলে যাচ্ছে। তিতলি চোখ ঘুরিয়ে আশপাশ দেখে নেয়। উপস্থিতির সব মানুষেরা হাঁ করে তাকিয়ে আছে ভদ্রমহিলার ওপর।
এবং কান খাড়া করে শুনছে, যাকে বলে বিনোদন নেওয়া। তিতির মেজাজ চটে যায়, এমনকি পাশের মহিলা চেঁচাচ্ছে, তার উপর মানুষগুলো এভাবে হাঁ করে ভদ্রমহিলার উপর তাকিয়ে আছে, ফাঁকে ফাঁকে তাকেও দেখছে। অবশেষে ভদ্রমহিলা ফোন রাখে, তিতলি একটু গেসে বসে কপট রাগ নিয়ে চাপা গলায় বলল, এতটা সিনক্রেট না করলেও পারতেন, সবাই তাকিয়েছিল হাসছিল, মনে হচ্ছিল আপনি জোকার, আত্মসম্মান রাখতে শিখুন। ভদ্রমহিলা চারপাশটা দেখে নেন, সত্যি সবার মনোযোগ তার উপর। এবার গলা খ্যাক করে আওয়াজ করে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করেন। তিতলি আর কথা বাড়ায়নি, সেও সিটে হেলান দিয়ে চোখ বুঝে, চোখে ভেসে ওঠে অতীত, অনেকক্ষণ কেটে যায় স্মৃতিচারণে, সময় যাচ্ছে না। নতুন কেনা ফোনটা নেড়ে চেড়ে সেকেন্ড কয়েক দেখে, এরপর এমবি কিনে ফেসবুক মেসেঞ্জার ইনস্টল করে, আইডি লগ ইন করে, প্রথমে সার্চ দেয় আরাফ মোত্তাকি নিজুম, সবার উপরে নিজুমের আইডি আসে। তিতলি আইডিতে ঢোকে, দেখে 3 বছর আগের প্রোফাইল পিক এখনও আছে, অ্যাক্টিভ 2 দিন আগে, রিলেশনশিপ স্ট্যাটাসে কিছুই নেই। তিতলি অবাক হয়, মেসেঞ্জারে ঢুকে সবার উপরে নিজুমের টেক্সট 99+ টেক্সট শো করেছে। শেষ মেসেজটা 2 দিন আগের, তিতলির পা থরথর করে কাঁপতে থাকে। নিজুমের মেসেজ কেন, কিসের এত মেসেজ? ইনবক্সের শেষ মেসেজটা তিতলি পড়ে, লাজুকলতা আসবা না, অপেক্ষা করছি তো। তিতলি ফোন বন্ধ করে দেয়, এই যে স্বপ্নেও ভাবেনি সে, ফুপিয়ে কেঁদে ওঠে। পাশের ভদ্রমহিলার চোখ খুলে তাকায়, তিতলি ছটফট করতে থাকে, আবার ফোন অন করে মেসেঞ্জারে ঢুকে 20 মিনিট স্ক্রল করার পর 3 বছর আগের প্রথম মেসেজে আসে। প্রথম মেসেজ টুকটুকি, তুমি ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব নয়, কেমনে ভাবলে তুমি, আর চলে গেলে? আমি রিধিকে বিয়ে করব কী করে ভাবলে? আর আব্বু ডিভোর্স হবে এই মহিলার সাথে, আর আমরা কিছুতেই জানতে পারবো না, মিথ্যে কখনো চাপা থাকে না তিতলি, কখনো না, তুমি ফিরে আসো, আমি অপেক্ষা করছি। তিতলির ফুপানোর বেগ বেড়ে যায়, যত সে পড়ছে মেসেজ তত গুণে বৃদ্ধি পাচ্ছে কান্না। ভদ্রমহিলা তাকিয়ে আছেন অনেকক্ষণ, কিন্তু কিছুই বুঝছেন না। উপস্থিত মানুষগুলোর খেয়ালে আসে ব্যাপারটা, অনেকে বলাবলি করছে সামনের সিটের 2টা মহিলাই পাগল। ভদ্রমহিলা তিতলিকে বলল, কাঁদছ কেন, এখন তোমাকেও সবাই দেখছে। কিন্তু সেই কথা তিতলির কানে ঢুকেনি, সে আফসোস করছে বড্ড কঠিন আফসোস। একবার আইডিটা লগ ইন করলে কী হতো, একটাবার মানুষটার খোঁজ নিলে কী হতো, এতগুলো দিন প্রতিনিয়ত যন্ত্রণায় ছটফট করতে হতো না, কেন সে খোঁজ নিল না, কেন, কীভাবে সে ভাবলো রিদিকে নিজুম একদিন বিয়ে করবে, একটু ভরসাও ছিল না। তিতলির এক হাতে ফোন, অন্য হাতে মুখ চেপে ধরে কাঁদছে। পাশের মহিলা এত কথা বলেও তিতলির মনোযোগ আনতে পারেনি, এক দেনে মেয়েটা কিছু দেখছে আর কাঁদছে। পাশ থেকে একজন মহিলা বলে উঠল, জিনে আসর করছে নাকি? তিতলির পাশের ভদ্রমহিলার অপর মহিলার দিকে কটমট করে তাকিয়ে বলল, শাট আপ। আগ্রহবশত ভদ্রমহিলা তিতলির ফোনের স্ক্রিনে তাকায়, নিকনেম আমার ব্যক্তিগত ডাক্তার, মনে হচ্ছে বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড কেস। উৎসুক চোখ নিয়ে মেসেঞ্জারের দিকে তাকান, একটা মেসেজ পড়েন, মেসেজটা, আজ 2টা বছর শেষ হয়ে গেল, অপেক্ষার অবসান কি ঘটবে না, বিচ্ছেদের গ্লানি টানতে বড় কষ্ট হচ্ছে, তোমার এই আইডিটা ছাড়া কষ্টগুলো বলার মতো কেউ নেই, নিঃসঙ্গ আমি, বড্ড একা। ভদ্রমহিলার চোখের সামনে সবটা পরিষ্কার হয়ে যায়, তিতলি কাঁদছে আর মেসেজ পড়ছে। 3-4 দিন পর নিজুম অনলাইনে আসে, তিতলিকে মেসেজ করতে প্রত্যেকটা মেসেজে নিজুমের যন্ত্রণায় আর্তনাদ। তিতলির বুকটা ব্যথায় ভরে উঠেছে, মানুষটা এত ভালোবেসেছে তবুও তার একবারও মনে হলো না, নিজুম কখনো অন্য কাউকে বিয়ে করতে পারে না। তিতলির কাঁপুনি কান্না বাড়ে, হাত থেকে ফোন পড়ে যায়। ভদ্রমহিলা কান্নারত তিতলিকে আঁকড়ে ধরে বলল, কেঁদো না মেয়ে। তিতলি চিনে না এই ভদ্রমহিলাকে, তবুও জোরে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। হৃদি নির্জনের কাছ থেকে নিজুমের ঠিকানা নিয়ে তার ফ্ল্যাটে আসে, দরজার সামনে এসে দেখে দরজা খোলা, দরজা ঠেলে রুমে ঢুকে, ড্রয়িং রুম শুরুতেই 2টা সোফা, একটি ডাইনিং টেবিল, পাশেই রান্নাঘর, তারপর একটা রুম, হয়তো রুমে আছে নিজুম। হৃদি এগিয়ে আসে, দেখে নিজুম শটান হয়ে শুয়ে সিগারেট টানছে। হৃদি গলা খ্যাক দেয়, নিজুম মাথা ঘুরিয়ে তাকায় হৃদিকে, দেখে ওঠে ব্রুকোচকা। হৃদি বলল, রুমে আসবো? নিজুম বলল, কী দরকার? নিজুম অন্যদিকে চোখ রেখে বলল। হৃদি হেসে ঢুকে পড়ে রুমে, বিছানায় বসে নিজুম বিব্রত করে, হৃদি বলল, আমার বিয়ের 2 বছর শেষ হলো। নিজুম অবাক হয়, হৃদির বিয়ে হলো কবে? কিন্তু প্রকাশ করল না,
সিগারেট টানতে থাকে। রিদি আবারও বলল, তুই মামা হবি 5 মাস চলে। নিজম বিস্মিত হয়, গোপন করতে পারেনি বিস্ময়তা। রিদির দিকে তাকিয়ে দেখে গাউন পরেছে রিদি, পেটটা উঁচু, মোটা হয়েছে অনেক। আবার চোখ সরিয়ে নেয়, মেঝেতে চোখ রেখে বলল, কংগ্রাচুলেশনস। রিদি হাসলো আর বলল, আব্বুকে ক্ষমা করবি? নিজমের চোয়াল শক্ত হয়ে আসে, রিদিকে বাজে কথা শোনাতে গিয়েও শোনায়নি। রিদির এই অবস্থা তাকে উত্তেজিত করতে চায় না নিজম। রিদি দম নিয়ে বলল, সেদিন তোদের বাড়ি থেকে বের হয়ে ফ্রেন্ডের বাড়ি উঠি, ফ্রেন্ডের সাথে ঢাকা চলে যাই, আব্বুর সাথে কোনো রকমের যোগাযোগ রাখিনি। 1 বছর পর রাফিনকে ঢাকা পাই প্রপোজ করে বিয়ের জন্য, অ্যাকসেপ্ট করে নিই। বাবাকে না জানিয়ে বিয়ে করে সংসার শুরু 2 বছর। যখন জানতে পারি আমি মা হব, বাবার কাছে ছুটে আসি। হাজার হোক, বাবা তো বাবাই, এমন একটা খবর তাকে জানানো উচিত মনে হলো। ওই তো 4 মাস আগে সিলেটে আসি বাবার কাছে, এসে দেখি বাবা শুকিয়ে কাঠ হয়ে গেছে, 2 বার নাকি হার্ট অ্যাটাক করেছে, আর 1 বার কলে চলে যাবে দুনিয়া ছেড়ে। তাই আর সেরে যেতে পারেনি, তোর আর তিতির অভিশাপে আব্বু নিঃশেষ হয়ে গেছে, শুধু দেহটা বেঁচে আছে। তোরা যদি ক্ষমা করিস হয়তো একটু সুস্থ হবে, আল্লাহ খুশি হবে। একদমই কথাগুলো বলল রিদি, তারপর হাঁপাতে থাকে নিজম পানি এনে দেয়। রিদি পানি খেয়ে বলল, করবি ক্ষমা? নিজম হাসল, রিদি বুঝে গেছে উত্তর। নিজম জানে প্রিয় মানুষের কাছে না থাকার বেদনা কেমন। সেখানে আরমান চৌধুরী যে মেয়ের জন্য স্বার্থপর হয়েছিল, সে মেয়ে ছাড়াই 3টা বছর কাটিয়েছে, তাই সে ক্ষমা করে দেয় মন থেকে। নিজম ফ্লোরে বসে বলল, সাফির ভাই রাফিন তোর হাজবেন্ড, ওই যে আর্মি তোরে প্রপোজ করেছিল 1 বছর আগে? রিদি হেসে মাথা নাড়ায় বলে, তোকে সত্যি ভালোবেসেছিলাম, এখনও মনের এক কোণে আছিস, কিন্তু বাকি 3 ভাগ জুড়ে এখন আমার স্বামী, আমি খুব সুখী রে, খুব। নিজম হেসে বলে, তোর বেবির নাম কিন্তু আমি রাখবো। রিদি বলল, তুই রাখবি। রাত বাড়ছে, আর 1 ঘন্টা লাগবে ঢাকা রেল স্টেশনে পৌঁছতে। বোরেই নিজমের সামনে থাকবে সে, ভাবতে তিতলি শিহরিত হচ্ছে, খুশিতে উঠতে ইচ্ছে হচ্ছে ঠিক প্রজাপতির মতো। ভাবে দেখা হওয়ার সাথে সাথে কাজী অফিসে গিয়ে বিয়ে করে নিবে, একটা কথা ভাবলে উত্তেজনা বাড়ছে তিতলির। নিজম যখন তাকে দেখবে কি করবে? তার মতো অজ্ঞান হবে? কি মজা হবে! পাশের ভদ্রমহিলার নাম সোহানা শিকদার, তিনি বিয়ে করেছেন 10 বছর, 6 বছরের একটা মেয়ে আছে, স্বামীর সাথে ঝগড়া করে নানার বাড়ি চলে যাচ্ছে। তিতলির কাছে যখন তার পুরো লাভ স্টোরিটা শুনল, তিনি আবেগী হয়ে পড়েন। স্বামীকে কল করে বলে, আমি নেক্সট ট্রেনে ইন্ডিয়া ফিরছি। সোহানার চোখ দুটো লেগে আসে, আচমকা চেঁচামেচিতে ঘুম ভেঙে যায়, চোখ খুলেই দেখে সবাই দরাদরি করছে, উপস্থিত মহিলারা আল্লাহকে ডাকছেন। শুধু এখানে নয়, আশপাশ থেকে মানুষের আর্তনাদ ভেসে আসছে। তিতলি আতঙ্ক নিয়ে বোঝার চেষ্টা করছে কি হয়েছে। কয়েক সেকেন্ড পর একটা ছেলে আসে চেঁচিয়ে বলে, কেউ আগুন ছুড়ে মেরেছে ট্রেনে, এদিকে আগুন দিয়ে আসছে, ট্রেন ব্রেক ফেল করেছে, পুরো ট্রেনকে খেয়ে ফেলবে আগুন। তিতলি দ্রুত জানালা দিয়ে মাথা বের করে ট্রেনের পিছনে তাকায়, ভয়ঙ্কর আগুন, আত্মা কেঁপে ওঠে। সোহানা হ্যাচকা টানে তিতলিকে নিয়ে দরজার সামনে এসে দাঁড়ায়, দরজার বাইরে মুখ বের করে দেখে অন্য দরজাগুলো দিয়ে যে যেভাবে লাফিয়ে নামছে চলন্ত ট্রেন থেকেই। কেউ ট্রেনের নিচে চাপা পড়ছে, কেউ দূরে গিয়ে পড়ছে, আহত হচ্ছে তবে বেঁচে যাচ্ছে। সোহানা তিতলিকে চেঁচিয়ে বলল, তিতলি লাফ দাও না তো বাঁচবে না। তিতলি ভীত চোখে তাকায় আর বলে, পারবো না। সোহানা বলল, ট্রেনে থাকলে নিশ্চিত মৃত্যু, আর কয়েক সেকেন্ড লাগবে এই অংশে এসে আগুন লাগতে, আগুনে পুড়ে মরার চেয়ে রিস্ক নিয়ে লাফ দেওয়া ভালো। তিতলি বলল, না আমি পারবো না। সোহানা আর কথা বাড়ায়নি, তার বাঁচতে হবে মেয়ের জন্য, শরীরের সবটুকু শক্তি দিয়ে লাফ দেয়। তিতলি আঁতকে ওঠে, দরজার বাইরে তাকায়, ট্রেন এত দ্রুত গতিতে চলছে যে নিমিষেই সোহানাকে পিছনে ফেলে চলে আসে আগুন প্রায় কাছাকাছি। আরও কয়েকজন তিতলিকে ঠেলে চলন্ত ট্রেন থেকে লাফ দেয়। তিতলির সারা শরীর কাঁপছে, সেও বাঁচতে চায়, নিজমকে সে পেতে চায়। চোখ বন্ধ করে আল্লাহর নামে স্মরণ করে তিতলিও লাফ দেয়। লাফ দেওয়ার আগে সে চোখ খুলে দেখেনি কাছাকাছি কোনো পিলার আছে নাকি। তিতলি লাফ দেওয়ার সাথে সাথে পিলারের সাথে অস্বাভাবিকভাবে ধাক্কাকে ছিটকে দৌড়ে পড়ে। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করতে ভুলবেন না।
যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট হলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব যারা করেননি তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে আমার নতুন চ্যানেল লাভ গার্ডেন আমার এই চ্যানেলের কমিউনিটি ট্যাব থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সব সময়। আর যারা ফারুক জারি চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই ফারুক জারির সাথে থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।